হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ একটা বড় আপডেট এসছে। আপডেটটা অবশ্যই কিন্তু ছেলেদের জন্য, মেল নার্সিং যারা বিএসসি করতে চাইছো, মেল যারা বিএসসি নার্সিং করবে তাদের জন্য আপডেটটা এসছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকে একটা বড় বিশাল বড় ব্রেকিং নিউজ এসছে তোমাদের জন্য, কারণ একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল এক্ষেত্রে যে তোমরা যখন জেনপাসের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করছিলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে, সেখানে দেখা যাচ্ছিল যে তোমরা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের যে কলেজগুলো রয়েছে সেখানে অনেক এক্ষেত্রে মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছিলে। এই কনফিউশনটা দূর করার জন্য এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল এবং তার পাশাপাশি ওয়েস্টবেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে ছেলেদের জন্য এক্ষেত্রে কোন কোন কলেজ আলাদাভাবে শুধুমাত্র সিলেক্টেড রয়েছে এবং সেখানেই শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। এটা 25 তারিখে আজকের ডেটে প্রকাশিত হয়েছে, ডাইরেক্ট দেখতে পাচ্ছ 25 তারিখ। এখানে বলা রয়েছে কি সেটাও তোমাদের জানাবো, যে ইন রেফারেন্স টু দ্য ইনফরমেশন অফ বুলেটিন জেনপাস ইউজি 2023 পাবলিশ ইন ওয়েবসাইট WBJEB, মেল ক্যান্ডিডেটস অফ জেনপাস ইউজি আর এলিজেবল ফর অ্যাডমিশনস বিএসসি নার্সিং কোর্স অনলি ইন 7 প্রাইভেট নার্সিং কলেজেস। অর্থাৎ 7টা শুধুমাত্র যে প্রাইভেট কলেজ রয়েছে সেগুলোতেই তোমরা এলিজেবল, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে মেলদের জন্য। মেল নার্সিংয়ের জন্য, মেল বিএসসি নার্সিংয়ের জন্য 7টা শুধুমাত্র যে কলেজ রয়েছে সেখানে তারা এলিজেবেল। কলেজগুলোর নাম আমি বলে যাচ্ছি। এক্ষেত্রে 1 নম্বরে হচ্ছে বীরভূম ইনস্টিটিউট অব নার্সিং, এটা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে দীপশিখা ইনস্টিটিউট অব নার্সিং ইনস্টিটিউট ফর মেল, তারপর হচ্ছে গ্লোরিয়াস ইনস্টিটিউট অব নার্সিং, এটাও বীরভূমে অবস্থিত। নেক্সট মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট, এটা কিন্তু বহরমপুরে অবস্থিত। নক্ষত্রা ইনস্টিটিউট অব নার্সিং, এটা কিন্তু বাঁকুড়াতে অবস্থিত। নালন্দা ইনস্টিটিউট অব নার্সিং, এটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত। এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে লাস্ট রাভেল ইনস্টিটিউট অব নার্সিং, এটা মেল ক্যান্ডিডেটদের জন্য, এটা কিন্তু অবস্থিত কলকাতায়। এই 7টা ছাড়া কোনোভাবে মেল ক্যান্ডিডেটরা অন্য কোনো ইনস্টিটিউটে বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা পরিষ্কার স্বাস্থ্য ভবন থেকে জারি করা হয়েছে নোটিশটা। এবং এর পাশাপাশি তোমাদের বলা হয়েছে ফর অল আদার প্রাইভেট নার্সিং কলেজেস অনলি ফিমেল ক্যান্ডিডেটস, অর্থাৎ এর ছাড়া, এই 7টা ছাড়া আদার যে কলেজগুলি রয়েছে সেটা ফিমেল নার্সিং, অর্থাৎ ফিমেলদের জন্য কিন্তু সেটা সংরক্ষিত। এক্ষেত্রে শুধুমাত্র 7টা যে কলেজগুলোর কথা আমি বললাম সেগুলো বিএসসি নার্সিং মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া আদার্স কোনো কলেজে এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের এই নোটিশটা সর্বপ্রথম আমি তোমাদের দেখাচ্ছি এই চ্যানেলে, তোমরা প্রচুর পরিমাণ এটা কিন্তু শেয়ার করবে, এই নোটিশটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, এবং নোটিশটা প্রকাশিত হয়েছে স্বাস্থ্য যে দপ্তর রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ থেকে, স্বাস্থ্য ভবন কলকাতা থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো।